হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আরেকটি চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে যে চাকরি খবরটা নিয়ে এসেছি সেটি হলো সরকারি চাকরি, পার্মানেন্ট জব, এবং তোমাদের কিন্তু স্যালারি আছে খুবই ভালো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলটিতে প্রথমে থাকো তো চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, পরবর্তী যত চাকরির আপডেট আসবে সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি যেই ওয়েবসাইটটিতে চলে এসেছি সেটি হলো spmcil.com। এই ওয়েবসাইটে আসার পর তোমরা বন্ধুরা এখানে দেখতে পারবে যে ডিসকভার SPMCIL এর যে ট্যাবটি আছে এখানে ক্লিক করলে চলে আসবে কেরিয়ার। তো কেরিয়ার আপনি তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করার পর যে পরবর্তী পেজ খুলবে, পরবর্তী পেজটি খুলে দেখতে পারবে উপরেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 4, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E1 লেভেল ইন ভেরিয়াস ডিসিপ্লিন। অর্থাৎ বন্ধুরা, এখানে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপরে এবং বিভিন্ন পদের উপরে। পদ আছে অনেক, কিন্তু প্রত্যেকটাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লেখা আছে ডিটেল অফ অ্যাডভার্টাইজমেন্ট। তুমি যদি এখানে ক্লিক করো তোমার সোজা চলে যাবে নোটিফিকেশনের দিকে, আর নিচে লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তো এখানে ক্লিক করার পর তোমার সোজা চলে যাবে অ্যাপ্লাই লিঙ্কে। তো আমরা প্রথমে দেখে নিই তার অফিসিয়াল নোটিফিকেশনটিতে কী কী বলেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লেখা আছে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে যে পোস্টগুলি ছেড়েছে সেগুলি হচ্ছে বন্ধু দেখতে পাচ্ছি প্রত্যেকটাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে ফার্স্ট যে ট্রেডটি আছে ওটি আছে হলো টেকনিক্যাল অপারেশনস। এখানে আছে বন্ধু টোটাল 5টি পদ, প্রত্যেকটি পদ কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের, কিন্তু তাদের মধ্যে যে ট্রেডগুলি আলাদা। যেমন এখানে আছে প্রিন্টিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, মেটালজি। এখানে দেখতে পাচ্ছ বন্ধু তোমাদের পে স্কেল কিন্তু আছে 40,000 থেকে 1,40,000, অর্থাৎ এটি হচ্ছে বেসিক। তোমার যদি এর মধ্যে আরও কিছু বেসিক উপরে অ্যালাউন্স যোগ হয়ে যায় তাহলে কিন্তু মনে তোমাদের এই 40-এর উপরে মোটামুটি 60 ধরে রাখো তোমাদের স্যালারি চলে আসবে। আর এখানে তোমাদের যে বয়স চাওয়া হয়েছে সেটি কিন্তু 30 বছর অবধি বয়স চাওয়া হয়েছে 8/8/2023 হিসাবে। পরে আছে বন্ধুরা টেকনিক্যাল কন্ট্রোল, এখানেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদ আছে। আর কোয়ালিটি অ্যাসুরেন্স পেপার, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাসয়, টেকনিক্যাল কন্ট্রোল, এখানেও বন্ধুরা 40,000 থেকে 1,40,000 তোমাদের স্যালারি আছে, 30 বছর অবধি তোমাদের বয়স চাওয়া হয়েছে। তারপর আছে টেকনিক্যাল সাপোর্ট, এখানে আছে আর্টিস্ট অ্যান্ড ডিজাইনারের উপরে, এখানেও তোমাদের বেসিক স্যালারি আছে 40,000 থেকে 1,40,000, এখানেও 30 বছর অবধি চাওয়া হয়েছে। ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, এখানেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চাওয়া হয়েছে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, এখানে তোমাদের বেসিক স্যালারি আছে 40,000 থেকে 1,40,000, বয়স চাওয়া হয়েছে 30 বছর। পরে যে পোস্টটি আছে এটি আছে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি, এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে 30 বছর অবধি, এখানেও তোমাদের 40,000 থেকে 1,40,000 অবধি তোমাদের স্যালারি আছে। এরপর দেখে নিই বন্ধুরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। প্রিন্টিংয়ের জন্য চাওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রিন্টিং টেকনোলজি, উপরে যদি তোমাদের বি করা থাকে তোমরা আবেদন করতে পারো। যারা ফ্রেশার্স আছো তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারো, এখানে কিন্তু কোনো গেট এক্সাম চাওয়া হয়নি, যে গেট দিলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো গেট এক্সাম চাওয়া হয়নি, টোটালি কিন্তু তোমাদের গেট ফ্রি আছে। পরে আছে ইলেকট্রিক্যাল আছে, তারপরে ইলেকট্রনিক্স আছে, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করতে তোমরা আবেদন করতে পারো। ইলেকট্রনিক্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিস্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করা থাকে তোমরা আবেদন করতে পারো। তারপরে আছে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স পেপার, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে অ্যাসের মধ্যে আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কেমিস্ট্রি, টেকনিক্যাল কন্ট্রোল, এখানেও আছে বন্ধুরা প্রিন্টিং অ্যান্ড টেকনোলজি, আর্টিস্ট অ্যান্ড ডিজাইনার, এখানে আর্ট অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন, কমার্শিয়াল আর্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে তোমরা যদি পাস করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। 11 নম্বর পয়েন্টে আছে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, এক্ষেত্রে বন্ধুরা কী চেয়েছে, ফুল টাইম ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য ডিসিপ্লিন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাম্প পেপার টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স, প্রিন্টিং অ্যান্ড টেকনোলজি, তোমরা যদি পাস করে থাকো তারপর আবেদন করতে পারো। এবং তার সঙ্গে এখানে চেয়েছে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকো তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারো। তারপরে যে পয়েন্টটি আছে ইনফরমেশন টেকনোলজি, এখানে চেয়েছে হচ্ছে বন্ধুরা আইটি, তোমরা যদি আইটি নিয়ে পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারো।
এখানে কিন্তু কোনো গেট এক্সাম চায়নি ইম্পর্টেন্স ডেট বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে ওপেনিং অফ ওয়েবসাইট লিংক ফর অ্যাপ্লাইং অনলাইন অ্যাপ্লিকেশন ধরে শুরু হয়ে গেছে 8/7/2023 তারিখ থেকে এবং এটি চলবে 8/8/2023 অবধি লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস বন্ধুরা 8/8/2023 অর্থাৎ যখন তোমরা ফর্ম ফিল আপটি করবে তখন থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে দুই নম্বর পয়েন্টে আছে বন্ধু তোমার এজ লিমিট এখানে এজ লিমিট সরকারি অনুযায়ী যেরকম এজ লিমিট থাকে এখানে সেই এজ লিমিট এখানে দিয়ে দেওয়া আছে নোটিফিকেশনটি আমার ওয়েবসাইটের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে তারপর আছে বন্ধুরা এক্সামিনেশন ফিস বন্ধুরা কী বলছে EWS অ্যান্ড OBC ক্যাটাগরি যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদেরকে এখানে 600 টাকা দিতে হবে এবং আদার্স ক্যাটাগরি যেমন SC ST PWBD এদের হচ্ছে 200 টাকা কিন্তু পেড করতে হবে যেটি নন রিফান্ডেবল তারপরে চলে আসছে বন্ধুরা সিলেকশন প্রসিডিউরের জন্য কিন্তু আমাদের একটি অনলাইন এক্সাম হবে এক্সামের যে টেস্ট হবে টেস্টটি হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 5টি ধাপ আছে তার মধ্যে প্রফেশনাল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ লজিক্যাল রিজনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে নাম্বার অফ কোশ্চেন থাকবে 60 যার মার্কস হচ্ছে 90 আর বাকিগুলোতে 15 থাকবে 15 নম্বরের এই হলো 120টি কোশ্চেনের 150 নম্বর কিন্তু তোমাদের থাকছে ইংলিশ ও হিন্দি এই দুটো ভাষায় কিন্তু তোমাদের এক্সামটি দিতে হবে এবং তার সময় পেয়ে যাচ্ছ 120 মিনিট তিন নম্বর পয়েন্টে বন্ধুরা এখানে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা যে অনলাইন এক্সামিনেশন সেন্টার তোমরা কোথায় পাচ্ছ দিল্লি নয়ডা গাজিয়াবাদ ফরিদাবাদ হায়দ্রাবাদ কলকাতা মুম্বাই নাভি মুম্বাই থানে MMR রিজিয়ন অ্যান্ড হচ্ছে ভোপাল এই কটা ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটি আছে এবং সেখানে গিয়ে তোমরা এক্সামটি দেবে তারপর বন্ধুরা এখানে আছে দেখতে পাচ্ছ যে 5 নম্বর পয়েন্টে আছে হাউ টু অ্যাপ্লাই এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 8/7/2023 থেকে শুরু হয়ে গেছে এবং যেটি চলবে 8/8/2023 অবধি বাদবাকি যে অ্যাপ্লাই যে তথ্যটি সে তথ্যটি এখানে পরপর করে সব সাজিয়ে দেওয়া আছে তোমরা এই আমার ভিডিও ডিসক্রিপশনে এটি থাকবে সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে তারপর তোমরা আবেদন করার জন্য রেডি হয়েও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রেখো